হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভিডিওটা প্লে করছো, পুরোটা দেখে যাবে। সো ভিডিওটার শেষে ছবিটা কিভাবে এডিট রাখা যায় সেটা দেখাবো। আজকে এডিট করব চুলের, হালকা করে চুল কিভাবে এডিট করতে হয় ফ্রিজার থেকে সেটা দেখাবো। আমি মাঝে মাঝে আমার ছবিতে এডিট করি চুলের। আমি কখনো আলাদা আলাদা কোনো পিএনজি ইউজ করি না আমার ছবিতে। আপনি যেই ছবিটা এডিট করতে চান সেটাকে ওপেন করে নেবেন প্রিসেটে, তারপর টুলসে যাবেন এখানে, তারপর এটা চুজ করবেন। তারপর এটা সিলেক্ট করা আছে, এটাই নেবেন। এটার সাইজগুলো দেখে নেবেন, সাইজ 10-এ রাখবেন, 10। আর পাওয়ার 12, 12-13 এরকমটা চলবে। ছবিটা জুম করলেই বুঝতে পারবেন ছবিটা অনেক গোলা হয়ে গেছে। এটা কিভাবে ক্লিয়ার করা যায় এটা ভিডিওর লাস্টে দেখাই দেবো আমি। ভিডিওটা দেখুন, আপনি যেই দিকে চুলটা বাড়াতে চান ওই দিকে আট করে দিবেন। এইভাবে করে নেবেন। দেখতে পারেন এবার ছবিতে একটা রিয়েল লুক আসছে। এবার মেনে না আপনার এডিট শেষ, আমার এখানে এডিট শেষ। তো এখানে দেখতে পারেন এই ছিল, এরকম হয়ে গেছে। এটা কিন্তু অনেক গোলা হয়ে গেছে। তো এটার জন্য এই ছবিটাকে এফেক্টে যাবেন, শার্প শার্পনেস একটা এফেক্ট আছে, এফেক্টে যাবেন, তারপর একদম শেষে যাবেন। শেষে শার্পনেস এটা নেবেন। তারপর এটা পুরো ছবিতে দিব না, হ্যাঁ পুরো ছবিতে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এটাকে সেভ করে নেবেন ড্র টুল থেকে। ওপরে দেখুন থ্রি লাইন এখানে, তারপর সেভ ইমেজ, এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা অ্যাড ফটোতে যাব। এখানে খেয়াল করুন আমি এটা মাইনাস করে দেবো, যা এডিট করছি এখন ওইগুলো মাইনাস করে দেবো। এখান থেকে মাইনাস করেন, এই চলে গেল শার্পনেস, এই চলে গেল, এই চলে গেল হেয়ার এডিটিং। তারপর অ্যাড ফটো, যেই ছবিটা এখন সেভ করছিলেন ওইটাকে সিলেক্ট করবেন। ছবিটা জুম আউট করবেন, তারপর যেটাকে অ্যাড করছি ওইটাকে, হ্যাঁ এটাকে ফুল এটার উপরেই বসিয়ে নেবেন। তারপর ইরেজ করবেন এখান থেকে, তারপর এইখানে ক্লিক করেন, ক্লিন করে দেন এটাকে। তারপর ব্রাশ চুজ করে নেন, তারপর এটাকে জুম করেন। এবার শুধু হেয়ারগুলাতে আমরা এভাবে ব্রাশ করে দেব, তারপর হেয়ারগুলা যা এডিট করছিলাম ওইগুলো চলে আসবে। দেখুন চলে আসছে, হয়ে গেল এইচডি কোয়ালিটি ছবি। এটাকে সেভ করে নেবেন। আমার ছবিতে মাঝে মাঝে কিছুটা চুলের এডিট করলে, আমি বেশিরভাগ এডিট করি না চুলের,
এডিট করলে হালকা এভাবে এখান থেকেই করি। এবার আপনি দেখতে পারেন ছবিটাও ক্লিয়ার আছে, চুলেরও এডিট হয়ে গেছে। তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করে যাবেন ভিডিওতে। ওকে।